মস্তিষ্কে গেঁথে দেওয়া হবে ইলেকট্রনিক চিপ, আর সেই চিপের মাধ্যমেই জানা যাবে সেই ব্যক্তির মাথায় এখন কি ঘুরছে, তিনি কি ভাবছেন বা কি করতে চাইছেন সবকিছুই। জি, অবিশ্বাস্য হলেও সত্য, এমনই মাইক্রোচিপের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে ইলন মাস্কের তৈরি নতুন নিউরালিংক চিপ। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি FDA স্নায়ু সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান নিউরালিংকে মানব মস্তিষ্কে বিশেষ ধরনের এই চিপ স্থাপনের বিষয়টিতে পরীক্ষা নিরীক্ষা করার অনুমতি দিয়েছে। তাই আপাতত বানরের মস্তিষ্কে এই চিপ ব্যবহার করে পরীক্ষা চালাচ্ছে গবেষণামূলক শীর্ষ প্রতিষ্ঠান নিউরালিংক। আশার খবর এই যে বানরের মস্তিষ্কে সফলভাবে কাজ করছে ইলনের এই চিপটি। এ বিষয়ে এক টুইট বার্তায় নিউরালিংক জানায়, আমরা উচ্ছ্বসিত যে আমাদের প্রতিষ্ঠান প্রথমবারের মতো মস্তিষ্কে চিপ স্থাপনের বিষয়ে পরীক্ষা চালানোর অনুমোদন পেয়েছে। এটি মূলত নিউরালিংকের সাথে FDA এর ঘনিষ্ঠভাবে কাজ করার ফল। কম্পিউটারে সংযুক্ত চিপটি মস্তিষ্কের অনুভূতি বুঝতে পারবে এবং পক্ষাঘাতগ্রস্ত অঙ্গে বার্তা পাঠিয়ে দেবে। এতে করে সেই রোগী একা একা হাঁটতে পারবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। অনুমতি পাওয়ায় গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি পরবর্তী ধাপের কাজ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। যদিও ঠিক কবে নাগাদ মানবদেহে নিউরালিংক চিপ স্থাপন করে পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি। খুব শীঘ্রই এ সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে বলে নিউরালিংকের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে। আমরা FDA সকল কাগজপত্র জমা দিয়েছি। আমার মনে হয় প্রায় 6 মাসের মধ্যে আমরা মানবদেহে আমাদের প্রথম নিউরালিংক পেতে সক্ষম হব। এদিকে নিউরালিংক আশা করছে পক্ষাঘাতগ্রস্ত ও অন্ধত্বের মতো রোগীর চিকিৎসা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করতে সহায়তা করার জন্য মাইক্রোচিপ ব্যবহার করা হবে। আমরা এই চিপটি মানবদেহে পরীক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, তবে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেই এই কাজটি করতে চাই এবং ডিভাইস মানবদেহে স্থাপন করার আগে নিশ্চিত হতে চাই যে এটি মানুষের শরীরের কোনো ক্ষতি করবে না। উল্লেখ্য, 2020 সালের মধ্যেই নিউরালিংক মানবদেহে পরীক্ষামূলকভাবে চিপ স্থাপনে পরীক্ষা নিরীক্ষা শুরু করবেন বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু করোনা মহামারী ও অন্যান্য প্রতিকূলতার কারণে তা সম্পন্ন হয়ে ওঠেনি। 2022 সালে নিউরালিংক সংস্থাটি FDA এর অনুমোদন চেয়েছিল। সে সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আবেদনটি নাকচ করা হলেও হাজারো জল্পনা কল্পনার পর শেষমেশ অনুমোদন পেল বিজ্ঞানের এই চমকপ্রদ আবিষ্কার।